মর্নিং ফ্রেন্ডস, মৌমিজ ওয়ার্ল্ডে তোমাদের আরও একবার স্বাগত। তো অনেক দিন পরে তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করছি, তো তোমরা কিন্তু ব্লগটার সঙ্গে থাকো। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট চলছে, আর আজকে ঘুম থেকে উঠতেও এত কষ্ট হয়েছে যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, আর শীতকালে সকালের দিকে ঘুম থেকে ওঠাটা তো ভীষণ কষ্টকর। যেরকম অবস্থা আজকে আমার হয়েছে, আর এরকম অবস্থা মনে হয় আমার প্রায় দিনই হবে, আর তার মধ্যে আবার সকালে আমার পড়ানো আছে, তো সেই কারণে একটু ব্যস্ত আছি। আর এদিকে ভাই হঠাৎ করে সকালে চলে এসেছে, আসলে ও এসেছে ছুটিতে, আর ও কালকে অনেক রাত্রে এসেছে, কিন্তু সকালেই যে চলে আসবে এরকম আমাদের সাথে দেখা করতে এটা একদমই ভাবতে পারিনি, আর এসে একদমই দাঁড়ায়নি, একটুখানি কথা বলেই চলে গেছে, বলল পরে আবার আসবে দেখা করতে। তো গাইস, সকালের পড়াটা তো কমপ্লিট, আর একটা বিষয় হচ্ছে মা আজকে বাড়িতে নেই, মা দিদি গেছে মাসি বাড়িতে, একটু দরকার আছে, আর আজকে আর আমি যাইনি। বলতে পারো আজকে সারাটা দিন আমি কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ আজকে হচ্ছে আমি বাড়ির মালিক। তো চলো, আর মাঝে মাঝে এসে কিন্তু তোমাদের সাথে বকবকও করে যাবো, কারণ তোমাদের সাথে কথা না বললে আমার টাইমটাও কাটবে না। তো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আজকে ভাবছি রান্না করব, আর আজকে ফ্রিজে তেমন কিছুই নেই, এখানে ডিম আছে তিনটে, আর এই তিনটে ডিম দিয়ে তোমার হামেশাই হয়ে যাবে। আর এখানে আছে পটল আর টমেটো, আসলে মা আজকে বাড়িতে আসার সময় বাজার করেই নিয়ে আসবে, আর কী কী আছে আমাকে বলে গেছিল, তো আমার মতো আজকে রান্নাটা হয়ে যাবে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি আজকে কী রান্না করি। তো আমি গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর প্রায় ভাতটা হয়েও গেছে, আর ভাতটা আমি টোটালি একবারেই বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, আর এখন আমি ডিম রান্না করার জন্য যা যা মশলা লাগবে সেগুলো সমস্ত কিছু আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। আর সব থেকে বেশি কান্নাকাটি করে ফেলেছি পেঁয়াজ কাটতে গিয়ে, যা অবস্থা হয়েছে আমার, আর তার মধ্যে বাড়িতে যারা পড়ে আমার কাছে তারা সবাই চলে এসেছে, এখন এই মশলা টশলা পড়ার জন্য যেসব পেঁয়াজ রসুন এগুলো আমি গুছিয়ে নেওয়ার পরে ওদেরকে পড়াবো, পড়িয়ে তারপরে রান্নাটা করব। তো এখানে আমি যা যা রান্না করব সেগুলো তো গুছিয়ে নেওয়া কমপ্লিট, তো তোমাদেরকে তো প্রথমেই বললাম বাড়িতে যারা পড়ে তারা চলে এসেছে, তো ওদেরকে আগে পড়িয়ে নেব, নেওয়ার পরে তারপরেই রান্নাটা করব। তো তোমরা কিন্তু ব্লগটার সঙ্গে থাকো, আর কি রান্না করব সেটাও তো তোমরা অলমোস্ট বুঝে গেছো, তো তবুও তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা ব্লগটার সঙ্গে থাকো। তো ওদের পড়াটা তো কমপ্লিট, তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরেই আমি রান্নাটা স্টার্ট করে দিয়েছি, আর এখানে আমি পটলগুলো ফার্স্টেই ভেজে নিচ্ছি, আর মশলা যেসবগুলো সেগুলো সমস্ত কিছু করা হয়ে গেছে, সেম ওই তেলেই আমি ডিম আলু এগুলোও ভেজে নামিয়ে নেব। তো অনেক দিন পরে রান্না করছি, জানি না কেমন হবে, তো সেই নিয়ে একটু টেনশানে আছি। আর মা তো ফার্স্টে শুনে বারণই করেছে যে রান্না করতে হবে না, পাশেই যেহেতু মামার বাড়ি তো মামার বাড়িতে গিয়েই খেয়ে আসতে বলেছিল, কিন্তু আমিই যাইনি, আজকে আমি ইচ্ছা করেই রান্নাটা করছি, তো দেখা যাক কেমন হয়। তো ফার্স্টে আমি পটল রসাটা করা কিন্তু স্টার্টও করে দিয়েছি, আর পটল রসাটা কিন্তু টোটালি ডিমের যা মশলা সেই মশলা দিয়েই আমি রান্নাটা করেছিলাম। তো পটল রসাটা করে নেওয়ার পরে আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, আর আমি মশলাটা যেহেতু একবারই করে নিয়েছিলাম, মানে সেম যেভাবে আমি ডিমের ঝোল রান্না করেছি সেম সেইভাবে আমি পটল রসাটাও করেছিলাম। আর এরপরে এখনও অনেক কাজ আছে, যেমন স্নান, পুজো, তারপরে এই বাসনগুলোও ভাবছি মেজে নেব, মানে এখনও অনেক কাজ, মানে বলতে পারো যে স্নান করতে যেতে মানে অনেকটা লেট হয়ে যাবে, আর কোথাও যেন মাকে খুব মিস করছি, যতই তোমাদেরকে বলি মজা করে যে আজকে আমি বাড়িতে একা একাই রাজ করব, কিন্তু এটা জাস্ট তোমাদের সাথে মজা আর কিছুই না, কারণ যেহেতু মা আর আমিই থাকি বাড়িতে, তো তার মধ্যে মা নেই, সেজন্য সারাটা দিন আমার একদমই কাটছে না, খুব বোর হয়ে যাচ্ছি।
মানে যেটুকু টাইম আমি একা ছিলাম বলতে পারো, তো তার আগে তো মানে পড়ানো টড়ানো দিয়ে ব্যস্ত ছিলাম। তো তারপরে যখন আমি রান্না করছিলাম, রান্না নিয়ে ব্যস্ত থাকলেও মাকে কিন্তু মিস করছিলাম যে কখন মা বাড়িতে আসবে, তো তোমাদের সাথে একেবারে স্নান পুজো সেরে কথা হচ্ছে। রান্না করার পরে আজ যা যা কাজ ছিল সেগুলো তো সব কমপ্লিট, তারপরে স্নান পুজো করে এখন খাওয়া করব। তো এই যে আমি রান্না করেছি পটল রসা আর ডিমের ঝোল, তো এই দুটো রেসিপি দিয়েই আমার খাওয়া হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন তো প্রায় সন্ধ্যা লেগে গেছে, তো সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরেই তোমাদের সাথে কথা বলছি, আর সেই ফাঁকে মাকেও ফোন করেছিলাম, তো মা একটু পরে বাড়িতে চলে আসবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।